নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি একদম ঘরোয়া, খুবই সাধারণ তবে স্বাদে অসাধারণ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে। আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে নিরামিষ খেতে বুঝি ভালো লাগে না, সেজন্য আমরা অনেকেই নিরামিষ খেতে পছন্দ করি না। তবে এইরকমভাবে যে কোনো নিরামিষ রান্না করলে এটা আমিষ রান্নার টেস্টকেও হার মানাবে। তো রান্নাটা করার জন্য প্রথমে একটা কড়াইতে বেশ খানিকটা জল ফুটিয়ে নিয়েছি। জলটা ফুটে ওঠার পরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর তিনটে মাঝারি সাইজের আলু, মাঝারি পিস করে আমি কেটে নিয়েছিলাম। তো আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। আলু যেহেতু সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে, সেজন্য আলুটাকে একটুখানি ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ফুলকপি। ফুলকপির ফুলগুলোকে বেশ বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছিলাম। তবে ফুলকপিটা দিয়ে কিন্তু আর ফোটাবো না, তাহলে ফুলকপিটা বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ফুলকপিটার দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। ফুলকপিটাকে জলের সাথে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। এতে করে ফুলকপির কাঁচা গন্ধটাও চলে যাবে আর ফুলকপির মধ্যে যদি কোনো ছোটো পোকা থেকেও থাকে সেটাও মরে যাবে। তো ফুলকপিটা ভাপানো হতে থাকুক, ততক্ষণ একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেব। তো মশলার জন্য এখানে আমি নিয়েছি 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 1 বড় সাইজের টমেটো। সব কিছুকে মিক্সিতে একটুখানি জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। টমেটো কিন্তু কেটেও দেওয়া যায়, তবে টমেটোটা বেটে দিলে রান্না দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হয়। তো মশলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরের চিলি পাউডার, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু গুঁড়ো মশলাগুলো একটু ফুলে উঠবে আর বাটা মশলা দিয়ে রান্না করলে যেরকম টেস্ট হয় বা যেরকম রং হয় সেই রকম হবে, রান্নাটা খেতে খুব ভালো হবে। তো মশলা এখানে আমাদের একদম রেডি হয়ে গেছে আর মশলা রেডি করতে করতে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আলু আর ফুলকপি একটা বাটির মধ্যে তুলে রাখছি। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। নুনটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তেলটাকে এরকমভাবে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পনির। পনিরটাকে একটুখানি বড় বড় পিস করে আমরা কেটে নিয়েছিলাম। পনিরটাকে দিয়ে মিডিয়াম আঁচে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য খুবই হালকা করে ভেজে নিচ্ছি। পনির বেশি ভাজলে খেতে ভালো লাগে না, একটু শক্ত মতন হয়ে যায়। তো পনিরটা দেওয়ার পরে বেশি ভাজার দরকার নেই। আর অনেকেরই কিন্তু পনির ভাজতে গেলে ভেঙে যায় বা কড়াইয়ের নিচে লেগে যায়। তো কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে তেলের মধ্যে 1/2 চামচ নুন দিয়ে এইরকমভাবে পনির ভাজলে পনিরটা কিন্তু আর কড়াইয়ের নিচে লেগে যায় না। তো পনির ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে 3 টেবিল চামচ তেল আমি গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। এর সাথে যাচ্ছে 1/2 চামচ নুন। জাস্ট 1 চিমটি হিং দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নাতে একটুখানি হিং দিলে টেস্ট খুবই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। গরম তেলের মধ্যে চিনি দিলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে খুব সুন্দর একটা লালচে রং নিয়ে আসে, যেটা দেখতে খুব ভালো লাগে। আর নুন আমি এই জন্যই দিলাম কারণ ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুটা এখন একটুখানি ভাজবো। তো যেহেতু ফুলকপি আর আলুটা ভাপানো ছিল, ভাজতে গেলে কিন্তু কড়াইয়ের নিচে আটকে ধরে, তো একটুখানি নুন দিয়ে ভাজলে কড়াইয়ের নিচে আর সবজিটা আটকে যাবে না, সবজিটা খুব ভালো করে ভাজা যাবে। তো সবজিটা এবারে আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য একদম হাই আছে ফুলকপি আর আলু ভেজে নিয়েছি। আলু আর ফুলকপির মধ্যে দেখুন একটু হালকা লালচে রং আসতে শুরু করেছে। এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি আলাদা আলাদা করে ভেজে রান্না করলে তেলের পরিমাণ কিন্তু অনেক বেশি লাগে আর সময়ও একটু বেশি লাগে, তবে এইরকমভাবে করলে খুব অল্প তেলের মধ্যে রান্নাটা হয়ে যায় আর অনেক কম সময়তেই রান্নাটা করা হয় আর খেতেও কিন্তু এটা দারুণ হয়। তো মশলাটাকে দিয়ে মিডিয়াম হাই হিটে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। তো মশলাটাকে আলু ফুলকপির সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মটরশুঁটি। এবার মটরশুঁটিটাকেও সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইরকমভাবে একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নাটা দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। সব কিছু এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদমই শুকনো শুকনো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম জল।
আর জলটা কিন্তু গরম জল দিয়েছি, ঠান্ডা জল একদম দেবেন না, অবশ্যই গরম জলে দেবেন। ঠান্ডা জল দিলে রান্নার টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। আর আপনারা যেরকম ঝোল রাখতে চান বা যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি জলের পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ এটা একটু ঝোলঝোল করে রান্না করব। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নুনটা টেস্ট করে দেখেছিলাম, নুন একটু কম লাগছে, তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আপনারা অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে, এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে ফিরে এসেছি। যেহেতু আলু আর ফুলকপি আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম সেজন্য কিন্তু খুব বেশি আর সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। তো আলু আর ফুলকপি মোটামুটি 80% সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম, পনিরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। পনিরটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম আঁচে এটাকে আমি ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্যে। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু আলু আর ফুলকপি খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি। নিরামিষ রান্নাতে শেষে একটুখানি ঘি গরম মশলা না দিলে আমার মনে হয় রান্নাটা একটুখানি ইনকমপ্লিট থেকে যায়, সেই জন্য একটুখানি ঘি গরম মশলা আমি দিলাম। তো ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের আলু ফুলকপির ডালনা, পনির দিয়ে আলু ফুলকপির ডালনা। এটা এখন একটু ঝোলঝোল দেখাচ্ছে, তবে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু অনেকটা টেনে যাবে, ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে। এটা রুটি, পরোটা, ভাত, লুচি সব কিছু দিয়ে পরিবেশন করতে পারবেন, এটা খেতে দারুণ লাগে। আপনারা অনেকেই হয়তো এই রান্নাটা অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে এইরকমভাবে করে দেখবেন এটা খেতে অসাধারণ হয়। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।